একদিকে যখন সিবিআই কর্তারা রাজীব কুমারের আসার অপেক্ষায় বসে আছেন সেই সময়তেই কিন্তু সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব তিনি এদিন দুপুর আড়াইটে নাগাদ তার সিবিআই অফিসে এসে উপস্থিত হন যেখানে সিজিও কমপ্লেক্সে রাজীব কুমারকে দুপুর মধ্যে হাজিরা দেওয়ার কথা ছিল কিন্তু রাজীব কুমার আসেননি এদিকে সেই সময়তেই কিন্তু পঙ্কজ শ্রীবাস্তব এসে তার কর্মীদের সঙ্গে বৈঠক করেন সিবিআইয়ের উচ্চ আধিকারিকদের সেই বৈঠকে রাজীব কুমারকে কি কি ধরনের প্রশ্ন করা হতে পারে সেই নিয়ে বিস্তর আলোচনা করা হয় তার সঙ্গে সিবিআই এখনো পর্যন্ত যে যে ফাইল বা নথি তারা উদ্ধার করেছে সেই সব নথি থেকে রাজীব কুমারের বক্তব্যের সঙ্গে কিভাবে তাদের তদন্তের গতি প্রক্রিয়া মিলিয়ে নেওয়া যায় সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তর আলোচনায় বসেন সিজিও কমপ্লেক্সে এবং সেই দিনকেই কিন্তু সিবিআইয়ের উচ্চ আধিকারিকরা রাজীব কুমারকে ফের একবার নোটিশ পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে যদিও রাজীব কুমার ইতিমধ্যেই বারাসাত কোর্টে তার অ্যান্টিসিপেটারি বেলের জন্য আবেদন করেছেন বলেও জানতে পারা গিয়েছে